তার কাছে অভিযোগ দায়ের হবে সুন্দর। আমাদের ওই জব কার্ডে টাকার জন্যই বলতে গেছিলাম যে আমাদেরকে বলেছিলো টাকা দেবো, সেই অনুযায়ী যে আমরা দুজন গেছিলাম যে পার্টি অফিসে ঢুকিয়ে ওই মারধর করে যে আমাকে ফাঁকে মেরেছে আর ওকে জলে ফেলে দিচ্ছিলো, তারপরে আমার জ্ঞান থাকে না। কতদিন টাকা দেয়নি? ওই বছরখানা তো সাতটা রোজে টাকা পাওয়া যাবে, আজ এক বছর ধরে টাকা দেয়নি। দুই বিজেপির কর্মী আমাদের কার্তিক রায় ওনাদিকে ডেকে তৃণমূলের আমাদের মেম্বার ঝর্ণা সিং এবং রঞ্জিত সিং, ঝর্ণা সিং এর স্বামী রঞ্জিত সিং, ওনারা দুজন মিলে ডেকে নিয়ে আরো ছ সাতজন ওদের সঙ্গে যুক্ত হয়ে আমাদের দুই বিজেপির কর্মীকে বেধারক মারধর করেছেন এবং বলেছেন যে আমরা 100 দিনের টাকা তোমাদেরকে দেবো। ডেকে বাড়িতে ডেকে বহুত মেরেছে ওনাদিকে, এখন পার্টির সামনে এসে ডেকে মেরেছে ওনাদিকে প্রশাসনিক হিসাবে। ওনারাই অ্যাম্বুলেন্স দেখেন, আমাদের সমীরবাবু দেখেন, আরামবাগ থানার পুলিশ স্যার দেখে এখন হসপিটালাইজ করেছে। মারধরের কারণ? মারধরের কারণ 100 দিনের কাজের টাকা, 100 দিনের কাজের টাকা নিয়ে কি হয়েছে দেবে বলে ডেকেছিলেন ঝর্ণা সিং এবং রঞ্জিত সিং। 100 দিনের কাজের টাকা পায় না কোথায় ডেকেছিল? ওনা পার্টি অফিসে ডেকে মারধর করেছেন। আমার নাম, আমার নাম শুভেন্দু কুলে, আরামবাগ গ্রামীণ জেপি 39 মন্ডলের সভাপতি বিজেপি। বিজেপির পক্ষ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে আপনার নেতৃত্বে 10-12 জন মিলে ওই 2-4 জন 5-6 জনকে মারধর করেছে, কি বলবেন? না, সম্পূর্ণ মিথ্যে কথা। কালকেই, কাল থেকেই বিজেপির দুটো ব্যক্তি কাল থেকে আমার বাড়িতে খারাপ ভাষা, পার্টি অফিসে এসে ঝামেলা করা, পার্টি অফিসে যারা আমাদের তৃণমূলের ছেলেরা সব কর্মীরা খবর টবর দেখে তাদেরকে হাত ধরে টেনে বার করে দিয়েছে, দিয়ে কাল থেকে তার আজ সকাল থেকেও ওই রকম চারদিকে নানা রকম ভাষা। আজ বিকেল থেকে এই পাইপের ওপরে দুজন বসেছিল বিজেপির দুজন। ঘটনাটা কি ঘটেছিল? এবার ঘটনাটা ঘটেছে বিকেলবেলা ওরা বসেই আছে, নানা রকম খারাপ ভাষাটা আছে, মানে অফিস খোলা হয়নি, অফিস সন্ধ্যে 7টার সময় যেমন কর্মীরা এসে খোলে তেমন খুলতে এসেছিলো। এবার যথারীতি যে আমাদের সিঙ্গেল কার্ডের পয়সা, আমি ঠিক আছে আমাদের মাস্টার রোল বেরিয়ে গেছে, 23 তারিখে জমা হবে, আমি 23 তারিখের পর জমা দিয়ে দিই, এবার অলরেডি টাকা ঢুকতে শুরু করবে, সেই টাইমটা আমাকে দিচ্ছে না। এটা বিজেপি থেকে একটা চক্রান্ত হ্যারাস করার জন্য। কিন্তু বিজেপির পক্ষ থেকে বলছে আপনি পার্টি অফিসে ডেকে এনে দুজনকে মারধর করার অভিযোগ। না, ও সম্পূর্ণ মিথ্যে কথা। ওরা নিজেরা এসে বিকেল থেকে বসেছিল, ওরা নিজেরা বিকেল থেকে বসেছিল দুজন ব্যক্তি বিকাল থেকে, তারপরে চারিদিকে ফোনাফোনি করে সবাইকে ডেকে নিয়েছে এইরকমটা করে। কিন্তু আমি সারা বছর মানুষকে কাজ দিয়ে গেছি, কাজ আমি সারা বছর দিয়ে গেছি, কিন্তু সিঙ্গেল কার্ডের কাজ যখন করানো হয়ে গেছে অলরেডি, তারপরে মানে বিজ্ঞপ্তিটা জারি হয়েছে সিঙ্গেল কার্ড আর অ্যালাউ নেই, তখন অলরেডি কাজ করানো হয়ে গেছে। আবার আমি ঠিক আছে সিঙ্গেল কার্ডের 15 জনের আমি যেদিক থেকেও মেক আপ করে দেবো, এই সেশনের যে কাজ করিয়েছি আমি সেটার পরেই তো বিজ্ঞপ্তি জারি হয়েছে ভোটে, তারপরে আমার অফিসিয়ালি টাইম তো আমাকে দিতে হবে। আমি পরশু দিন 9 তারিখে মাস্টার রোল পেয়েছি। আরেকটা বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে 100 দিনের কাজ বা বিভিন্ন পঞ্চায়েতে যেগুলো প্রকল্পগুলো আছে তার দুর্নীতি আপনি করেছেন, ওটা অভিযোগ করছে বিজেপি। যদি দুর্নীতি করেছে ভেরিফাই তদন্ত করুক, আমার আমার বিরুদ্ধে তদন্ত করুক, মুখে তো বললে হবে না। আমি গ্রামের জনসাধারণের সারা বছর, আমি এই পিরিয়ডটা না আমি আর আগের পিরিয়ডেও ছিলাম, সারা বছর কাজ দিয়ে যাই আমি মানুষকে। ঠিক আছে, আপনার নাম পরিচয়? আমার, আমি তিরোল গ্রাম পঞ্চায়েত 6 নম্বর সংসদের সদস্য, তিরোল। আপনার নাম? আমার নাম ঝর্ণা সিং। গতকাল রাতে ঝর্ণা সিং এর কাছে 100 দিনের টাকা চাইতে গিয়ে আক্রান্ত হয় বিজেপি কর্মী, কি বলবেন? 100 দিনের টাকা পঞ্চায়েতের নিয়ম অনুযায়ী যে তাদের, কিন্তু ওই যে ভদ্রলোক করছে ওর মুরগির দোকান আছে, ওই মুরগি কাটা ছুরি নিয়ে সারা দিন ঘোরাঘুরি করেছে, ঘুরে এবার 100 দিনের যে কাজ, যে যারা সুপারভাইজার আছে বা এ আছে পঞ্চায়েতে যে নিয়ম অনুযায়ী তাদের সেখানে করার কথা, ওই সারাদিন ওই মুরগি কাটা ছুরি নিয়ে ওদের বাড়িতে গেছে, বিভিন্ন জায়গায় করেছে, একদম সেই আমাদের যে মেম্বার তার বাড়িতে যেয়ে বারবার যেয়ে
ওইভাবে মুরগি কাটা ছুরি নিয়ে বলছে তোমাকে তোমাকে ছুরি মেরে দেবো, ওই নিয়ে থানায় অভিযোগও করা হয়েছে দুপুরবেলা। আবার সন্ধ্যাবেলা এরা বাড়িতে গেছে, বাড়িতে পায় না, পার্টি অফিসে আছে, পার্টি অফিসে যে আমাদের পার্টি অফিস ভাঙচুর মারধর এইসব করছে বিজেপির ছেলেরা।